Oh, it's a potato man. Potato man. Nice. Hello everyone. কেমন আছেন সবাই? আমি তামিনা আবারো চলে এলাম। তো আজকে একটা মিক্সড ভিডিও। সুখ দুঃখ ভালোবাসা কান্না সবকিছু মিলানো একটা ভিডিও। তো সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি ফুল ভিডিও। কি ড্র করছে এটা? What is this? Mouth. Mouth? Hmm. Hey, mouth. But what is this? What is this? Mouth. Mouth. Look at the mouth. Nice. সো আজকে হচ্ছে 9 ডিসেম্বর অ্যান্ড 10 ডিসেম্বর হচ্ছে ফ্রাইডে 10 ডিসেম্বর আমার ছেলের বার্থডে। বাট এইবারের বার্থডে যদিও তার 10 বছর পূর্ণ হলো, তার সম্পূর্ণ 10 বছর। মোটামুটি সব বেলাতেই তো ছোট বড় যেভাবেই হোক বার্থডে করার চেষ্টা করেছি। আমার হাজবেন্ডের মেইন উৎস থাকে আমার ছেলে মেয়ের বার্থডে করা, কিন্তু আমার মেয়ের বার্থডে এখনও ঠিক মতো করা হয়নি বিকজ অফ কোভিড এবং সব কিছু মিলায়। বাট আমার ছেলের বার্থডে কখনও মিস করে না আমার হাজব্যান্ড, সবসময় করার চেষ্টা করে। বাট এইবার ফার্স্ট টাইমের মতো আমার হাজব্যান্ড স্টেটের বাইরে তার জবের কারণে, অ্যান্ড আমার ছেলের প্রি স্টার টেস্ট এক্সাম হচ্ছে, অ্যান্ড আমার ছেলের বার্থডে, সব কিছু মিলায় আমার ছেলের মন খুবই খারাপ। এবং সে কোনো কিছুতেই মন ঠিক করতে পারছে না যে সে কী করবে। সে স্ট্রেট ওয়েতে বলতেছে, না, ইটস নট মাই বার্থডে এনিমোর, আমি বার্থডে করতে চাচ্ছি না, আমার কোনো বার্থডে নাই এইবার, আমি করবো না। তো মায়াই লাগে যখন এভাবে বলে, এবং চোখে কান্না কান্না একটা ভাব থাকে, মুখে গলায় জড়ানো জড়ানো একটা ভাব থাকে। তো আমি বুঝতেই পারি যে সে তার বাবাকে মিস করতেছে, তার বাবার জন্য, এবং তার কিছু কাজিনসরা আছে যারা যেহেতু এক্সাম চলতেছে সবার, আমি কাউকে ঠিকমতো বলতেও পারবো না আসার জন্য। খুব সিরিয়াস স্টার টেস্ট এক্সাম ওদের এই বছরে, পুরো স্টেটের সবাই একসাথে এক্সামটা দেয়। তো কি আর করা, তারপরও মন তো মানে না। আমি আমার এখানে 99 সেন্টের স্টোরে গিয়ে ওর জন্য কিছু জিনিস কিনলাম, যেহেতু এক্সামের জিনিসই কিনলাম, কিছু খাতা, পেন্সিল, প্যান অ্যান্ড ইরেজার, রাবার যেটা বলি আমরা, তারপর শার্পনার, ওর পছন্দ মতো কার্টুন ক্যারেক্টারের সব কিছু। তো নিয়ে বাসায় আসলাম আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে, তোদেরকে দিচ্ছিলাম, তোরা খুব আমার ছেলে খুব লাইক করছে এগুলো। আমি তো আগেও বলেছি যে ছোটো ছোটো জিনিস খুব পছন্দ করে। তো এই তো ও নিয়ে খেলাধুলা শুরু করেছে তার বোনের সাথে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওইটাই যে তার মনের মধ্যে অনেক দুঃখ, যেহেতু বাবা নাই, বার্থডেটা হচ্ছে না, এবং সে নিজেও করতে চাচ্ছে না। খুব মিক্সড একটা ফিলিংস তার ভিতরে কাজ করতেছে, সে করতে চাচ্ছেও আবার চাচ্ছে না, কিন্তু সে স্ট্রেট ওয়েতে বলতেছে আমি করতে চাই না। আমার খুবই মন খারাপ ছিল, কারণ আমার মনটা এই জন্য খারাপ লাগতেছিলো যে আমি ওকে বুঝাতে পারতেছিলাম না কোনোভাবেই। ঠিক আছে, অসুবিধা নাই যে আমরা একটা ছোটোখাটো একটা প্ল্যান করি, ছোটোখাটো একটা কিছু করি, না সে কোনোভাবেই আমাকে বলতেছে না 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 আমি কোনোভাবেই চাই না। তো এই যে তারা দুই ভাই বোন, আমার আমার ছেলে তার বোনের সাথে বুক রিড করতেছে, এই বুক একটা সে নিয়ে আসছে বডির বায়োলজিক্যাল একটা বুক, তার একটা খুব ফেভারিট, তার খুবই পছন্দ হয়েছে, সে প্রতিটা পেজ পড়ে পড়ে তার বোনকে রিড করে পড়াচ্ছে, পড়ছে আর শোনাচ্ছে। তো দেখে ভালোই লাগলো আমার, তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এই হচ্ছে আমার পুরা 9 ডিসেম্বরের ফুল ভিডিও, যে আমি তার পরের দিন হচ্ছে তার বার্থডে, তো আমি রাতটা কীভাবে কাটাবো, রাতে আমি কী করব, আমি মাথায় কোনো কাজই করতে পারতেছিলাম না। তারপরেও যেয়ে আমি একটু টুকটাক শপিং ওর জন্য করেছিলাম ওকে একদম না জানিয়ে। আর এই ফাঁকে ওরা যখন দুই ভাই বোন পড়তেছে, তো ওদের জন্য আমি একটু ডিনার রেডি করলাম, তো আপনাদের সাথে শেয়ার করি কী বানালাম। তো এটা হচ্ছে আমার আম্মার একটা রেসিপি, আমার নিজের মায়ের, যেটা হচ্ছে চিনি দিয়ে ঘি দিয়ে পরোটা।
এটার মধ্যে যদি চিনিটা একটু বেশি পরিমাণে দেন তাহলে এটা পুরো মিষ্টি পরোটাই হয়ে যাবে, আর চিনির পরিমাণটা যদি একটু কম থাকে তাহলে এটা ঝাল, মুরগির মাংস, গরুর মাংস, তরকারি, ভাজি, ডিম পোস্ত সব কিছুতেই খাওয়া যাবে। তো আমি পুরো পরোটাটা বানিয়েছি একদম তুলতুলে একটা পরোটা, কিন্তু ভিতরটা একদম ক্রিসপি, মানে উপরটা ক্রিসপি তুলতুলে একটা পরোটা টাইপের পরোটা। যে পরোটাটা বানানোর পর এটার ভিতরে ঘি আর চিনি দিয়ে তারপর খুব সফট আলতোভাবে, মানে যাতে খুবই মানে তুলো তুলো করে পরোটাকে বানাতে হবে, যাতে কোনোভাবে ভিতর থেকে একটু বের হলেও সমস্যা নাই, একটু তো বের হবেই, কিন্তু চেষ্টা করতে হবে যাতে পুরোপুরিটা না বের হয়ে যায়, হাত দিয়ে চেপে চেপে পরোটাটা বানাতে হবে। এই তো আমি এভাবে করেই বানালাম। তো এটা ছিল ওদের ডিনার, ওদেরকে আমি ডিনার করিয়েছিলাম এটা দিয়ে, আর সাথে ডিম পোস্ট ছিল আমার। আমি তো বললামই আমার ফেভারিট হচ্ছে পরোটা, আমার ছেলেরও ফেভারিট পরোটা, যেহেতু আমি খেতাম ও খেত আমার সাথে সাথে, তো ওরও ফেভারিট হয়ে গেছে। তো আমাদের জন্য মানে ভাত ডিনার বা ভাতের আমি মানে ভাতই খেতে হবে নট নেসেসারি, তো আমাদের ডিনার মাঝে মাঝে এটাও হয়, মানে আমার বাচ্চাদের জন্য বলতেছি। তো এই তো পরোটাটা ভাজার সময় একটু ঘি দিতে হবে, ঘি দিয়ে সুন্দর করে ভেজে পরোটাটাকে রেডি করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ছেলেমেয়ের ডিনার। তো আমি রাতে ডিনার করালাম, তারপর ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটা কেক বেক করলাম। কেকটা একেবারেই আমি মানে খুবই মানে বাসায় কোনো কিছুই ছিল না যে কী কেক বানাবো, মাথায় কিছুই আসতেছিল না। তো হঠাৎ করে আসলো যে আমার কাছে কিছু কুকিজ ছিল, আপনার এটাকে বলে চকলেট চিপ কুকিজ, ওটা দিয়ে আমি একটা কেক বানালাম যেটা আপনার সাথে আমি শেয়ার করব। তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে আমি টেবিলটাকে একটু সাজানোর চেষ্টা করেছিলাম আমার ছেলেকে সারপ্রাইজ করার জন্য, কিন্তু সাজানোর পর আমি আর ওয়েট করতে পারছিলাম না যে কখন ওকে আমি দেখাবো, কখন ওকে আমি ডাকবো, যেহেতু ঘুমিয়ে গিয়েছিল। মানে আমি নিজেও একটু মানে একটু মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কী করবো কী করবো কী করবো। তো অলমোস্ট 12:01 যখন হয়ে গেছে তখন আমি আর ওকে ঘুম থেকে উঠাই নাই। আমার খুব কান্না আসতেছিলো, খুবই কান্না আসতেছিলো যে আমার ছেলেটার 10 বছর হয়ে গেছে এবং এই বার্থডেটাও ঠিকমতো করতে পারলো না, এবং কিছুই করতে পারতেছিলাম না, মনটা খুবই খারাপ লাগতেছিলাম, নিজে বসে বসে একা একা কাঁদতেছিলাম এই আর কি। তো মানে কান্না আসতেছিলো, আসলে বললাম তো একটু মিক্সড ফিলিংস আমারও কাজ করতেছিলো। তো এই যে দেখেন পরোটাটা কী পরিমাণের সুন্দর, এবং আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এই যে উপরে ক্রিসপি, ভিতরে পুরো সফট লেয়ার লেয়ার একটা পরোটা, যেটা খেতে এত মজার এত মজার, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। পরোটার মধ্যে ঘি আর চিনির অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা পরোটা। তো এই আর কি আমার আজকের ভিডিওটা আমি এভাবে তৈরি করেছি যে একটা মিক্সড ভিডিও। তো এখন চলুন আমার কেকটা বানাই। তো এই যে, তো আমার কাছে ছিল কস্কোর ফ্রেশ বেকারির চিপ আহয় চিপ চকলেট চিপ কুকিগুলো। তো এগুলোকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিব এখন, হাত দিয়েই ভাঙতেছি আমি, আপনাদের সুবিধা মতো ভাঙবেন। তো আমার মাথায় একটা মানে আমি অলরেডি এগুলো আমি অনেক দেখেছি, ইউটিউবেও দেখেছি যে কুকিজ কেক বানানো হয়, তো আমার নিজেরও একবার ট্রাই করার ইচ্ছা ছিল। তো চিন্তা করলাম এবার আমি বানিয়ে ফেলি, দেখি কেমন হয়। তো আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়ে নিলাম। তো এখন আমি 1 চামচের মতো 1 teaspoon একটু ভরে বেকিং পাউডার দিলাম, তারপর এই বিস্কিট আর বেকিং পাউডারটা একসাথে মিক্সড করব একটু দুধ দিয়ে। দুধটা বেশি না, জাস্ট খালি বিস্কিটটাকে গলানোর জন্য, একটা কেকের মানে কেক বানানোর একটা মানে মিক্সড কেক মিক্সের মতো একটা করে নিতে হবে, কোনো মানে থকথকে একটা মিক্স হবে কেক যেভাবে আমরা বানাই। তো এই তো আমি এরকম করে আগে বিস্কিটগুলোকে ভালোভাবে ভেঙে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, একদম মিক্সড করে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার কেক ব্যাটারটা। তো এটা কিন্তু আমি কোনো কুক করব না, মানে ওভেনও দিয়ে রান্না করব না, বেক করব না, আমি সরাসরি মাইক্রোওয়েভে দিয়ে 2 মিনিট করে এটাকে আমি বেক করব। দেখতে হবে কতক্ষণ সময় লাগে, যেমন আমার টোটাল লেগেছে 8 মিনিট, 2 মিনিট পরপর আমি বের করে চেক করে দেখেছি যে হয়েছে কি না।
ও দেখুন অলমোস্ট হয়ে এসেছে। তো আপনারা নিচের দিকটা চেক করে দেখবেন যে হয়েছে কি না, ওই যে দেখেন এখনও হয়নি, একটু বাকি আছে। তো আমি আরও 2 মিনিট বেক করে নিচ্ছি। কেক তো রেডি হয়ে গেল, তো চলেন বাসাটাও একটু সাজিয়ে ফেলি। আমার ছেলে তো ঘুমাচ্ছে, একদম সময় কাছায় চলে আসছে, অলমোস্ট লাইক এখন বাজতেছিল লাইক 11টার মতো। তো আমার বাচ্চারা তো সব ঘুমাচ্ছে, আমি আমার বাচ্চার খেলনাগুলো ডোরের সামনে আমি লুকিয়ে রেখেছিলাম যাতে ও কোনোভাবেই দেখতে না পারে। বেলুনগুলো গাড়িতে ছিল, তো আমি গাড়ি থেকে এনে ডোরের পাশে আমি লুকিয়ে রেখেছিলাম। আর এই শোপিসগুলো আমার ছেলে নিজেই চয়েস করে কিনেছে, কারণ আমার ছেলের অ্যাকচুয়াল বার্থডে ছিল 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর আমার ডেলিভারি ডেট ছিল যে আমার ছেলের জন্ম হওয়ার। তো ও আর্লি হয়ে গিয়েছিলো 10 ডিসেম্বরে। তো এই জন্য ওকে আমি সবসময় ক্রিসমাস বয় ডাকি, ক্রিসমাস বেবি ডাকি। তো ওর ক্রিসমাস খুবই পছন্দ, ক্রিসমাসের ডেকোরেশন পিসও খুব পছন্দ। তো সবসময় ও এরকম ও নিজেই পছন্দ করে কিছু জিনিস কিনে ক্রিসমাসের জন্য সাজানোর মানে মতো মনে হয়। তো এই তো আমি ওর টয়গুলো লুকিয়ে রেখেছিলাম, তো এই যে আমার সাজানো হয়ে গেছে। কেমন লাগছে? কেক রেডি, কেকটা নিয়ে নিলাম প্লেটে, দেখেন পুরো একটা সুন্দর ব্রাউনি। কেকটা খেতে খুবই মজা হয়েছে, আমি বলবো আপনাদেরকে মাস্ট ট্রাই করবেন, কেকটা বানাবেন। তো দেখেন যেহেতু আমার বাচ্চা 10 বছর, তো মাথায় একটা বুদ্ধি আসলো, যেহেতু আমার কাছে কোনো কিছু ছিল না, তো এভাবে করে আমি ডেকোরেট করে ফেললাম কেকটাকে দুটো মোমবাতি দিয়ে। কেমন লাগছে দেখতে? তো কেক বানানো রেডি, ঘরটাও সাজিয়ে ফেলেছিলাম। তো আমি আর ওয়েট করতে পারছিলাম না যে কখন আমার ছেলেকে দেখাবো, কখন আমার ছেলেকে ডাকবো, কিন্তু যেহেতু ঘুমাচ্ছে আমি আর ডাকিনি ওকে। তো কি আর বলবো, আমার যে কি মন খারাপ ছিল, আমার অনেক মন খারাপ ছিল সবসময়। আসলে মানে ও একটা অন্যরকম একটা ছেলে, যে কখনো কিছু বলবে না, কখনো কিছু চাবে না, কিন্তু সামহাও এই দিনটা আমি মানে আমি এখন থেকে আমার মনে থাকবে যে বার্থডেটা ও সবসময় ওর বাবার সাথে স্পেন্ড করতে, লাইক আমাদের ফুল ফ্যামিলি নিয়ে স্পেন্ড করতে ও পছন্দ করবে। তো ওইভাবেই চিন্তা করি সবসময় মাথায় রেখে এখন আগাতে হবে। তো ওয়েট করেন নেক্সট ভিডিওর জন্য, কি হলো এরপরে দেখাবো আপনাদের সাথে, আমি শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকেন, আবারও কথা হবে। আমার ছেলের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।